সুবিধাবঞ্চিত বিচার প্রার্থীদের সরকারি আইনি সহায়তা কার্যক্রম সম্পর্কে সচেতন করে তুলতে পঞ্চমবারের মতো পালিত হচ্ছে জাতীয় আইনগত সহায়তা দিবস। এবারের প্রতিপাদ্য, বিরোধ হলে শুধু মামলা নয়, লিগ্যাল এইড অফিসে আপোষও হয়। দিবসটির উদ্বোধন উপলক্ষেই এই আয়োজন। বক্তব্যের শুরুতে নিজ বিচার না পাওয়ার অভিজ্ঞতা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বিচার না পাওয়ার যন্ত্রণাটা যে কি আমার থেকে বোধহয় আর কেউ বেশি জানে না, কারণ আমি আমার ছোট বোন রেহানা এবং আমাদের পরিবারের অন্যান্য সদস্য একই দিনে 1975 সালে 15ই আগস্ট আমাদের ধানমন্ডি বাড়িতে যেমন আক্রমণ করেছিল, ঠিক সেই সাথে সাথে আমার মেজ ফুপুর বাড়ি, সেজ ফুপুর বাড়ি এমনকি ছোট ফুপুর বাড়ি, তিনটি বাড়ি একই সাথে আক্রমণ করে এবং এই তিন বাড়িতে বিশেষ করে আমার মেজ ফুপুর এবং সেজ ফুপুর দুই বাড়িতেই কিন্তু নারকীয় হত্যাকাণ্ড চালায়, আর আমাদের বাড়িতে তো চালায়, একটি প্রাণীও সেখানে বাঁচেনি, এমনকি আমার ছোট্ট 10 বছরের ভাইটি করে হাই দেয়নি। এই হত্যাকাণ্ড যারা ঘটিয়েছিল তাদের কিন্তু বিচার করা হয়নি। জনগণের অধিকার রক্ষা ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় সরকার অঙ্গীকারবদ্ধ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, টাকার অভাবে কেউ বিচার পাবে না, তা হতে পারে না। আমাদের দেশের মানুষ যেন আইনি সহায়তাটা সঠিকভাবে পেতে পারে, অর্থের অভাবে কেউ বিচার পাবে না বা আইনি সহায়তা পাবে না এটা তো হতে পারে না। যখন আমরা সরকার গঠন করি খুব স্বাভাবিকভাবে এই দায়িত্ব আমাদের উপর বর্তায়, আর সেই দায়িত্ব এবং জাতির পিতার সেই নির্দেশনা অনুসরণ করেই আমরা এই পদক্ষেপ নিয়েছি। তো শুধু আইন করে আর অবকাঠামো সুবিধা বৃদ্ধি করে বিচার প্রার্থী মানুষের ভোগান্তি কমানো সম্ভব না, আমাদের বিচারক এবং আইনজীবীদের আর একটু মানবিক ও জনগণের প্রতি সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে। দেশের উন্নয়নে আইন, বিচার ও নির্বাহী বিভাগকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান শেখ হাসিনা। আমরা চাই যে একটা রাষ্ট্র পরিচালনা করতে আইন সভা, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ তিনটে স্তম্ভ, এই তিনটে স্তম্ভের মধ্যেই একটা সমঝোতা নিয়েই চলতে হবে, কাজ করতে হবে, একটি আর একটিকে দোষারোপ করে কোনোদিন একটা রাষ্ট্র সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে না। এ বিষয়টা সকলকেই একটু সচেতন থাকার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আর ক্ষমতা সব বিভাগেরই কিন্তু ক্ষমতা কম না, আমরা তো আইন প্রণয়ন করি আর আইন প্রয়োগ করেন বিচার বিভাগ, আর এটা কার্যকর করার ক্ষেত্রে নির্বাহী বিভাগ, কাজে কেউ এককভাবে চলতে পারবেন না, চলতে হলে সবাইকে নিয়েই সমঝোতা রেখেই চলতে হয়। তা এই কথাটা যদি আবার কেউ ভুলে যেয়ে এখন কেউ যদি মনে করেন যে না এখানে আমার ক্ষমতাতে আমি সবটুকু প্রয়োগ করে ফেলবো, কিন্তু সে প্রয়োগটা করবে টাকে, তার জন্য তো কিছু কাউকে লাগবে, কিন্তু এই কথাটা যেন কেউ ভুলে না যায় আমি শুধু সেইটুকুই বলবো। যে শুধু আইনি সহায়তা কেন্দ্র নয়, জেলা লিগ্যাল এইড অফিসগুলোকে বিকল্প বিরোধ নিষ্পত্তির কেন্দ্রস্থলে রূপান্তরের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সাথে সাথে জনগণের মৌলিক অধিকার